সামনে ঈদ আপনি একজন বাবা আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন কি দিবেন তাদের এই প্রশ্নটা যে বাবা করলেন মানে আমার খারাপ লাগছে প্রশ্নটা এখন তো আমি আমার পোলা বন্ধে 10 বছর ধরে সন্তানরা কি বলে বা পরিবার কি বলে এই প্রশ্নটা করেন না খারাপ লাগছে স্টার্টার কি উৎসবে ল্যাপটপ ডেস্কটপ অথবা যে কোনো প্রযুক্তিপূর্ণ কিনে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার বিস্তারিত startech.com.bdte প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি কারওয়ান বাজারের পান্থপথ সড়কটিতে তবে জ্যামের কারণে নয় এই সড়কটি জুড়ে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে বিশেষ করে ঈদ উপলক্ষে পোশাকাদি যারা বিক্রয় করে থাকেন সেসব দোকানদারদের উপর একটু নজর রাখছিলাম যে আসলে কেমন বেচা কিনা করছেন তারা তবে 30 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পরেও আমাদের যেটি দৃষ্টিগোচর হয়েছে সেটি হলো বেশিরভাগ ব্যবসায়ীরাই আনমনে মাথায় হাত দিয়ে বসে আছেন বলতে গেলে বেচা বিক্রি একদম নেই বললেই চলে এখানকার যে ফুটপাতের ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো ঈদকে সামনে রেখে আসলে কি ধরনের বেচা বিক্রি তারা করছেন কেমন বেচা বিক্রি হচ্ছে ক্রেতা আছে কি নেই বা কোনো ধরনের দামের তারতম্য হচ্ছে কিনা কথা না বাড়িয়ে চলে যাই তাদের কাছেই আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করছিলাম দেখছিলাম আসলে আপনারা বেচা কিনা কি করছেন তো বেশিরভাগ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে দেখতেছিলাম যে মাথায় হাত দিয়ে আবার কেউ বসে আছে কেউ ঘুমাচ্ছে আমি এতগুলো উনি বসেছি এই পুরো রমজান জুড়ে কেমন বেচা কিনা করছেন কোনো বেচা কিনা নাই আজকে সারা দিনে কত টাকার বেচা বিক্রি একটু বেশি নেই অন্তরি সকাল থেকে এখন এক পিছু না এক 20 মিনিট করতে পারি না অন্তরি কালকে সকাল 8:10 দোকান খুলছি রাত্রে 12 পর্যন্ত এখন ঈদের সময় এখন মানুষ সব থেকে বেশি কিনবে বা আপনারাও বেশি বিক্রি করবেন এরপরে যদি আপনি বলেন সারাদিনে একটাও বিক্রি করেন নাই সেটা কেমন হলো না কোন কি করব অনেকে কয় মানে দাম চাইলে কয় কাকা এই তো এত দাম আমরা পেন নিমু আর্থিক অবস্থা আমার ভালো না সামনে ঈদ আপনি একজন বাবা আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন কি দিবেন তাদের এই প্রশ্নটা যে বাবা করলেন মানে এখন তো আমার খারাপ লাগতেছে বস্তুটা এখন তো আমি আমার পোলা বন্ধে 10 বছর ধরে সন্তানরা কি বলে বা পরিবার কি বলে এই প্রশ্নটা করেন না খারাপ লাগতেছে কালকে বাচ্চার মা বলছে বাচ্চা কত একটু কাপড় চোপড় কিনতে এগো আপনি একজন ব্যবসায়ী সেখানে আপনি কাঁদছেন আপনার পরিবারকে আপনি ইচ্ছাটা পূরণ করতে পারেননি ইনকাম না হলে আমি করতে করবো সন্তানরা কিছু বলে না বলে মন তো খারাপ করে এই মাল উঠেছে আমি কিস্তি দিয়ে ওইটা নিয়ে আবার টেনশন আছে বলতে পারি না বাকি ডাল্লা কি করে সামনে আল্লাহ পাখি জানে কপালে কি আছে দু তিন বছর ধরে যে অবস্থা এখন কল্পনার বাইরে কল্পনার বাইরে যেমন একটা প্রশ্ন করলেন যে আপনার বাবা আপনার রূপে পোলা পানের ইয়ে আসছে সব বাবারই চা যায় পোলা পানি খুশি রাখতে কিন্তু এখন বর্তমানে আমাদের যে মধ্যম ফ্যামিলি তাদের হচ্ছে সবচেয়ে জ্বালা বেশি কষ্ট বেশি আমরা পারি না হাত পাততে পারি না কারো চাইতে লজ্জা এই কারণে আমাদের কষ্টটা বেশি আর কি আগে মনে করেন যদি 1000 টাকা ডেলি ইনকাম হইতো ঘর ভাড়া দিয়ে পোলা পানি দিয়ে চলতে পারতাম এখন সম্ভব না মধ্যম ফ্যামিলি একটা ঘর ভাড়া রাখলে আপনার ঘর ভাড়া থাকলে নিজের পক্ষে 8 থেকে 10 হাজার টাকা নিজের পক্ষে তারপর আমি দুইটা বাচ্চাই ধরলাম দুইটা বাচ্চা স্কুলে পড়াইতে গেলে তার প্রতিদিন অন্তত 100 টাকা তাদের খরচ লাগে তারপর তো বই খাতা এগুলো আসেই এবার হিসাব করতে গেলে দুটা বাচ্চার পিছনে মনে করেন মাসে আপনার অন্তত 6000 টাকা লাগে